আচ্ছা, সরকার তো ঘোষণা দিল যে 3 তারিখ থেকে লকডাউন, তো তোমার রিয়াকশনটা কি, তোমার কেমন লাগছে সেটা শুনে? কি লকডাউন, জয় মমতা দিদির জয়। কি হলো? 1 মিনিট দাঁড়াও। আব্বু কোথায় আছো? বাজারে। এই 5 কেজি মিষ্টি নিয়ে এসো বাড়িতে। এই তোমার বেটা মাধ্যমিক পাশ করে গেলছে। ও মাই গড, ওয়াও। মিষ্টি নিয়ে এসো বাড়িতে। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। তো লকডাউন শুনে তোমার কেমন লাগছে, তোমার রিয়াকশনটা কি? লকডাউন শুনে বলতে গেলে মানে আমরা তো মানে সেরকমই ছাত্র, তো মানে এবার মাধ্যমিকে উঠলাম, তো মাধ্যমিকটা পাশ করে এলাম, হ্যাপি তো লাগবে সেরকম, বুঝতে পারছো? তুমি ভীষণ খুশি নাকি? হ্যাঁ আমি হ্যাপি। হ্যাঁ, তো লকডাউনের দিনে তুমি এখন কি কি করবা সারাদিন? এখন আমি সারাদিন খৈনি ডলবো। সাব্বাস বেটা। খৈনি খাবো, তারপর বিড়ি, এসব তো খাইতে হয়, না খালে তো হবে হয় না, এগুলোই করবো, খেলবো গোটা দিন, মানে স্কুলে তো আমাদেরকে ভালো লাগে না। না লকডাউনের খবর শুনে শিক্ষকের রিঅ্যাকশনটা একবার দেখুন। হ্যালো স্যার, দীর্ঘদিন লকডাউন থাকার পরে কিছুদিন স্কুল খুলেছিল, সরকার তো ঘোষণা দিল আবার লকডাউন 3 তারিখ থেকে, তো আপনার শিক্ষক হিসাবে কেমন লাগছে, আপনার রিঅ্যাকশনটা কি? কেমন লাগছে বলতে গেলে এই কদিন স্কুল করে ক্লাস করে তো মানে ভুঁড়িটা অনেক শুকিয়ে ফেলেছি, অনেকটা শুকিয়ে গেছে, তো এবার ভাবছি লকডাউনে শুধু বসে বসে নিউজ দেখবো আর ভুঁড়িটাকে আবার তৈরি করবো আগের মতো। এটাই। আচ্ছা, সব কিছু স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তো সরকার আবার নতুন করে লকডাউন ঘোষণা করলো, তো এই লকডাউনে তোমার কি কি সমস্যা যদি তুমি বলতে আমাদের সঙ্গে শেয়ার করতে? মানে লকডাউনের সমস্যা বলতে গেলে তোমাকে আর কি বলবো, বুঝতে পারছো মানে আমাদের এটার উপরই নির্ভর করে, মানে যত সংসারের দায়িত্বই আর কি, মানে তো তোমার লকডাউন ডাকলে তো আগের মতো সে আবার মানে আমাদের সেই অসুবিধা হবে, তো আমাদের ধরো এই ভাড়া মেরে আমাদেরকে মানে সংসার চালাতে হয়, পুরো সংসারের দায়িত্ব ধরো এখন আমার উপরেই, তো মানে লকডাউন হলে এখন আর কি করবো, মানে চারিদিক থেকে ভেঙে পড়েছে আর কি বলবো তোমাকে, আমি এ নিয়ে তো বিশাল অসুবিধায় আছি আমি। তো তোমার মেন ইনকামের সোর্স তোমার এই টোটো, যদি লকডাউন হয় তো আপনারা জানেন যদি লকডাউন হয় তাহলে সমস্ত যানবাহন বন্ধ থাকবে, তো শুনতে পেলেন একজন টোটোওয়ালার কথা, আপনি আর কিছু বলবেন? আমি আর কি বলবো, যদি লকডাউনটা না হয় তাহলে ভালো হতোই আর কি। তো দেখতে পাচ্ছেন যে লকডাউনে একজন টোটো ড্রাইভারের কতটা অসুবিধা হবে, সে তার প্রবলেমের কথা আমাদের সঙ্গে শেয়ার করলো। সরকার তো ঘোষণা দিল 3 তারিখ থেকে লকডাউন, তো এবার তো তাহলে এক্সাম অনলাইনে হবে, তো তোমার রিঅ্যাকশনটা কি, তোমার কেমন লাগছে এটা শোনার পরে? একদমই ভালো লাগছে না, মানে যদি এর আগেও অনলাইনে পরীক্ষা হয়েছিল, অনেক পড়াশোনা করেছিলাম, সিলেবাস শেষ করেছিলাম, 2 থেকে 3 রিভাইজ দিয়েছিলাম, অনেক নাম্বার কম পেয়েছিলাম, অনেক প্রায় 198 পেয়েছিলাম। চাল চুটা। অনলাইন এক্সাম তাহলে তোমার পছন্দ না? না। তুমি এবার মাধ্যমিকে কেমন প্রিপারেশন নিয়েছো? তুমি যদি অফলাইন এক্সাম হতো তুমি কেমন নাম্বার পেতে যদি বলতে পারো? অফলাইন এক্সাম মানে আমার এখন সিলেবাস মানে এটারও শেষ হয়ে গিয়েছে, তো আমি অফলাইন এক্সাম হলে 100 ভেতর 110 পেতাম। চাল চুটা। কত ভালো হতো এটাই। তাহলে শুনতেই পেলেন আপনারা, এটা হচ্ছে একটা ফার্স্ট বেঞ্চের রিঅ্যাকশন, তো আমরা এবার আরেকজনের কাছে যাব। না যাবো না, ভিডিও এখানেই এন্ড। সো গাইজ, এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তো আমাদের ভিডিওর উদ্দেশ্য মাস্টারকে অপমান করা না, আমরা এটাই লকডাউনে যে মানুষের কীরকম সমস্যা হতে পারে সেটাই তুলে ধরতে চেয়েছি কমেডির মাধ্যমে। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পেজটি অবশ্যই ফলো করে রাখতে পারো এরকমই ভিডিও দেখার জন্য। সো পাশে থেকো সবার।